ঘরে উজালা, বাইরে উজালা রে ঘরে উজালা, বাইরে উজালা জালা, রাইতে দিনে একমাত্র দয়ালি কারণে। চিৎকার দিয়ে বলেন মারহাবা, কারণ আল্লাহর জন্য যদি কারো জ্বালা হয় সেই জ্বালা হলে লস হয় না লাভ হয়। এই যুবক যারা বি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা আবদার নিয়ে, হুজুর আপনি মেহেরবানি করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জালাবিবকে বললেন, জালাবিব শোনো, ঈমান আনার কারণে তুমি জায়গা তুমি ছেড়েছো, তোমার চেহারাও নাই টাকাও নাই, কিন্তু আমি নবী তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কয়েকদিন পরে, কয়েক মাস পরে ওই মদিনার একজন আনসারি সাহাবি, কি সাহাবি বলেন, আনসারি সাহাবি, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। আমার ভাইয়েরা বলেন তো, এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার, কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতেও যদি ভালো একটা জামাই পাওয়া যায়। এই জন্য আমাদের সবদের সাহেবের মতো গণ্যমান্য লোকদেরকে বলে, ভাইজান দেখেন আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা, এরকম বলে কি বলেন, বলে কি বলে না? এই আনসারি সাহেব চিন্তা করলেন, হাইরে এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বিশ্বনবীজির কাছে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিবে। এই বিশ্বাস নিয়া ওই আনসারি সাহাবি আল্লাহর নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি জানেন আমি এই মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, হুজুর গো এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি আমার মেয়ের জন্য একটু ঘটকালি করেন মেহেরবানি করে, এই জামাই গুলার চাইতে আরো উপযুক্ত জামাই আপনি ঠিক করে দিতে পারবেন। ও নবী মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, আনসারি সাহাবি শোনো, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই ঠিক করে রেখেছি। আনসারি সাহাবি তো মহা খুশি, কই হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কই জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমন কি চেহারাটা ভালো না, বেটে কুশিত কদাকার চেহারার একজন যুবক, নাম তার জালাবি। আমার ভাইয়েরা বলেন তো, এটা শোনার পরে আনসারি সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আনসারি সাহাবি মাথাটা নিচু করে ফেলেছেন, মনে মনে চিন্তা করে, সর্বনাশ, আমি আসলাম একটা উপযুক্ত জামাই নিতে, নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারি সাহাবি মাথাটা নিচু করে ফেললেন, জোরে কর নাউজুবিল্লাহ। দেখেন স্বার্থে আঘাত লাগছে, কিসে আঘাত লাগছে? কিন্তু আল্লাহ পাক সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে
كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا জমিনের মধ্যে বিশ্বাসী বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা আনসারী সাহাবী কি মানতে পারলেন তার সাথে আঘাত লেগে গেছে ও মুসলমান ভাইরা খেয়াল করেন আজ বাংলাদেশে ইমানদার নামধারী কিন্তু সারাতে যখন আঘাত লাগে যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরে কথা কন ঠিক কি না কই নিজে বাঁচলে বাপের নাম আছে না নাই কই হুজুর যদি অন্যায় না করে এমনি হুজুরে ধরছে এরকম বলা পিলিয়ার আছে না নাই আছে না নাই আহা সারাতে আঘাত লেগেছে সাধারণ মানুষের কথা বলবো কি আজকে বাংলাদেশে এমন কিছু তরকারি মার্কা হুজুর আছে ওরা সুবিধাবাদ জিন্দাবাদ করার জন্য কাবা ঘরকেও মূর্তি বলে ফতোয়া দেয় কথা বলেন ঠিক কি না আল্লামা মামুনুল হকের মতো আলেমকে তারা মুনাফিক বলে আখ্যায়িত করে ও হুজুর ও মৌলবী তুমি মনে করছো নিজে বাঁচলে বাপের নাম কোরআন সত্য বলে তোমাকেও কিন্তু ফাঁসির কাষ্ঠে ঝুলালো হবে কথা কন ঠিক কি আপনাদের এখানে পুকুর আছে না পুকুর এই পুকুরের মধ্যে যখন পুকুরের মালিক মাছ চাষ করে দেখবেন যখন রুই কাতলাগুলা বড় বড় হয় এরকম বড় ফুটাওয়ালা জাল নিয়ে আসে এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা আটকা পড়ে যায় এরপরে ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে আমরা কিমামতি করে খাই আমাদের কোনো টেনশন ওই পুকুরের মালিক জানে না এখনো কোন কোন হুজুর পুকুরের মধ্যে আছে এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে এমন করে ছেঁচা মারে সব জাটকার পোনা ওই জালের মধ্যে আটকা পড়ে যায় কথা কোন ঠিক কি না এরপরও কিছু পুঁটি মাছ ডার্কি মাছ পালিয়ে যায় ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে মেজ হুজুরদেরকে ধরছে আমরা তো মিলাত পড়ায় খাই আমাদের কোনো টেনশন ওই পুকুরের মালিক জানে না এখনো পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল এদিকে কি বলে এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে কিসের পুটি কিসের ডায়রকা কিসের সব কিন্তু ওই জালের মধ্যে আটকা পড়ে যায় কথা কোন ঠিক কি না এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে সেং মাছ গুচি মাছ বেম মাছ ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে মেজ হুজুরদেরকে ধরছে ছোট হুজুরে ধরছে আমরা তো খানকা বানায় বসে আছি মাঝে মধ্যে জিকির করতে করতে খানকা থেকে উপরে উঠি আবার লাভ দিয়ে খানকার মধ্যে ঢুকি আমাদের কোনো টেনশন ওই পুকুরের মালিক জানে না এখনো কাদার মধ্যে কোন কোন পীর সাহেব আছে এর কয়েকদিন পরে গ্যাসের ট্যাবলেট দেখছেন এই গ্যাস যখন পুকুরে মারে ভাই কিসের স্যাং কিসের ব্যাগ সব সিট পটাং হয়ে পানির উপরে ভাসতে থাকে কথা বলেন ঠিক কি না এই জন্য যারা সুবিধাবাদ জিন্দাবাদ বুঝতে হবে অপেক্ষা কর সময় আসবে যখন তোমাকেও সাইজ করা হবে তখন কথা কন ঠিক